বিগত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপির সাংসদ জন বার্লা বিতর্কিত মন্তব্য করে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুলেছেন, আর সেই দাবিকে সরাসরি সমর্থন না করলেও উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনার অভিযোগকে সমর্থন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির সাংসদ জন বার্লার মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনার অভিযোগ সত্য, তবে তিনি বার্লার দাবির বিরোধিতা করছেন। তিনি পরিষ্কারভাবে বলেন, শনিবার উত্তরবঙ্গকে আলাদাভাবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ ফের একবার উত্থাপন করেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। এই প্রসঙ্গে কাশ্মীরের 370 ধারা বাতিল প্রসঙ্গ টেনে আনেন তিনি। তার দাবি, দক্ষিণবঙ্গ চিরকাল উত্তরবঙ্গকে প্রতারণা করে এসেছে, আর সেই কারণেই আলাদা উত্তরবঙ্গ রাজ্য হওয়া একান্ত দরকার। জন বার্লা আরও বলেন, এখানে কেন্দ্রের পাঠানো উন্নয়নের টাকা কোথায় যাচ্ছে? উত্তরবঙ্গের মানুষ উন্নয়ন থেকে কেন বঞ্চিত? অসম সীমানা থেকে নেপাল সীমানা পর্যন্ত জাতীয় সড়কের ধারে ধারে এলাকা দখল করেছে বাংলাদেশি রোহিঙ্গিরা, ওদের ভোটার কার্ড রেশন কার্ড হয়ে যাচ্ছে, মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, অথচ এখানকার মানুষ রেশন পাচ্ছেন না। জন বার্লা যে তার দাবিতে অনড়, এদিন আরও একবার সে কথা স্পষ্টভাবে বুঝিয়ে দেন তিনি। এদিন সংবাদ মাধ্যমের সামনে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য ভাগ নিয়ে কোনো মন্তব্য করব না আমি, আমি শুধু এটুকু বলতে পারবো, উত্তরবঙ্গের সঙ্গে যে বঞ্চনার কথা বলছেন জন বার্লা তা একদমই সত্যি। ঠিক একই যন্ত্রণা সহ্য করে সুন্দরবন এবং পশ্চিমাঞ্চল, দক্ষিণ কলকাতার চারটে লোক চালাবে আর আমরা বানের জলে ভেসে এসেছি নাকি?